নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি এসসি ইস্ট বেঙ্গল, মানে ইস্ট বেঙ্গল এবং সি সিমেন্টের ফাইনাল টার্ম শিটে সাইন কবে হবে, এবং সি সিমেন্ট ম্যানেজমেন্ট থেকে কি বলা হয়েছে চিঠিতে, কেন এত নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, সেই সমস্ত কিন্তু তোমাদের কাছে তুলে ধরব। এবং সমস্ত যে ফেক নিউজ চারিদিকে সোশ্যাল মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেই সমস্ত কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। তো অবশ্যই টোটাল ভিডিও দেখো, এবং রাজু গায়কোয়াড়কে নিয়ে একটা ভালো আপডেট দেব। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা রেগুলারলি ভিডিও দেখছো চ্যানেলের অথচ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবার। কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো টাকা পয়সার দরকার হয় না। নিচে দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ক্লিক করে দাও, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো টাকা পয়সার দরকার হয় না। তো প্লিজ নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। তো এবার চলো মেইন টপিকে আসা যাক। তো প্রথমে কিন্তু আমরা কথা বলবো রাজু গায়কোয়াড়ের ইনজুরি আপডেট নিয়ে। তো তোমাদের আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে রাজু গায়কোয়াড়ের ইঞ্জুরিটা মোটামুটি সারতে 10-12 দিন লাগবে। তবে এই মুহূর্তে যা খবর, রাজু গায়কোয়াড় কিন্তু আগামী গোয়া ম্যাচে খেলতে পারেন অথবা বেঞ্চে বসতে পারেন, মানে ম্যাচ ডে স্কোয়াডে হয়তো থাকতে পারেন। এই মুহূর্তে শোনা যাচ্ছে রাজু গায়কোয়াড় মোটামুটি 70% ফিট, এবং আগামী 4 দিনের মধ্যে তিনি পুরোপুরি আশা করা যায় ফিট হয়ে যাবেন। আর গোয়া ম্যাচ এখনও অনেকটাই দেরি রয়েছে, সুতরাং আমার মনে হয় বা বলতে পারো ক্লাব ম্যানেজমেন্ট থেকেও এরকমটাই আভাস পাওয়া যাচ্ছে যে গোয়া ম্যাচে হয়তো ম্যাচ ডে স্কোয়াডে রাজু গায়কোয়াড়কে রাখা হবে। এবং এটা কিন্তু নিঃসন্দেহে এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বিশাল খবর, কারণ রাজু গায়কোয়াড় ডিফেন্সে আসার পর থেকে কিন্তু ডিফেন্সটা আরও শক্তিশালী মনে হচ্ছিল, অন্তত আমার মনে হচ্ছিল। এবং রাজু গায়কোয়াড়ের সেই লং থ্রোটা কিন্তু এসসি ইস্টবেঙ্গলে অন্য কোনো প্লেয়ার পাবে বলে আমার মনে হয় না। তো অবশ্যই এটা একটা গ্রেট নিউজ। তো তোমরা রাজু গায়কোয়াড়কে আবার মাঠে দেখবে কয়েকদিনের মধ্যেই। তো অবশ্যই এই নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাও। তো এবার আমরা কথা বলবো এসসি ইস্টবেঙ্গলের, মানে ইস্টবেঙ্গল এবং সি সিমেন্টের ফাইনাল টার্মশিটের সইটা কবে হবে, বা কেন হচ্ছে না, বা কি নেগেটিভিটি ছড়ানো হচ্ছে সেই ব্যাপার নিয়ে। তো সি সিমেন্ট একটা চিঠি দিয়েছে এসসি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল কর্মকর্তাদের, এবং সেই চিঠিতে জাস্ট 2 পয়েন্ট উল্লেখ করা আছে। 1, যত তাড়াতাড়ি পারা যায় ফাইনাল টার্মশিটে সই করতে হবে, এবং 2, কি বলা রয়েছে না, তাড়াতাড়ি না করলে, মানে সই না করলে কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হতে পারে, মানে হবে এটাও লেখা নেই, সম্ভবত লিখেছে যে হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে যে সি সিমেন্ট নাকি বলেছে পরবর্তী মরশুমে ইস্টবেঙ্গলের ইনভেস্টর থাকবে না, বা এই মরশুম শেষ হতে না হতেই নাকি তারা এসসি ইস্টবেঙ্গল থেকে এসসি নামটা উঠিয়ে নেবে, মানে ইস্টবেঙ্গলের সাথে তাদের যে ইনভেস্টরের যে যোগসূত্র সেটা নাকি ভেঙে ইনভেস্টর গ্রুপ বেরিয়ে যাবে, এরকম নানা কথা উঠানো হচ্ছে। এটা দেখো টোটালি ফেক। এই মুহূর্তে আমার মনে হয় না আগামী 2-3 বছরের মধ্যে এসসি বা সি সিমেন্ট এসসি ইস্টবেঙ্গলের সাথে তাদের যে ইনভেস্টরের যোগসূত্র সেটা ভাঙবে বলে। এবং আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা বলতে পারো ইস্টবেঙ্গল যে কর্মকর্তারা, তারা কিন্তু সমর্থকদের কথা ভেবেই সেই টার্মশিটে এত তাড়াতাড়ি সই করতে চাইছে না, বা আরেকটু মিটিংয়ের পর সই করতে চাইছে, যার ফলে কিন্তু তারা বলেছে যে আইএসএল শুরু হওয়ার পর হয়তো আরেকটা মিটিং বা আরও 2-1টা মিটিং এর মধ্যে করবে, তারপর কিন্তু সই করবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং বা আর 1-2টো মিটিংয়ের পরই কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে। এটা জাস্ট একটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে চারিদিকে যে ইনভেস্টর গ্রুপ নাকি চলে যাবে। তো তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম, ইনভেস্টর গ্রুপ অবশ্যই থাকবে, এবং টার্মশিটে সইটাও কিন্তু হয়ে যাবে আইএসএল শেষ হওয়ার পর বা আগামী 1 মাসের মধ্যে। তো এই নিয়ে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এই নিয়ে কিন্তু অনেকটাই জল ঘোলা হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কিছু বলার থাকলে। তো তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে
যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, রেগুলারলি ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো টাকা পয়সা দরকার হয় না, নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ক্লিক করে দাও। তো এই ভিডিওতে আমি তোমাদের সবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকো একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।